सुप्रभात बंधुरा, इंडियन होममेकर मौटुसिर नतून एक सुंदर ब्लगे तुम्हारे सबाई के जाने अनेक 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 स्वागत। तो बंधुरा, बेश कयेक दिन धरे जा गरम पड़े, गरमे तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालोई आछो। किन्तु मामामेर ना बेश शरीरटा खराब, कालके सकाल थेकेई पेटटा बोलछे ब्यथा ब्यथा करछे। प्रथमे भाबलाम हयतो गरमेर जन्य ब्यथा करछे पेटटा, বাচ্চারা তো একটু জল কম খায় সেই জন্য হচ্ছে। কিন্তু বিকেল হয়ে যাচ্ছে তাও শরীরটা ভালো হচ্ছে না, তখন আবার ডাক্তার দেখানোর জন্য একটু ক্লিনিকে কল করলাম, কিন্তু বিকেলবেলা চলে আসলে এত ঝড় বৃষ্টি কোনো ডক্টরই এই টাইমে পাওয়া গেল না। যাই হোক, গ্যাসের ওষুধ এইসব খাইয়ে আর কি রাত্রিবেলাটুকু থাকলো। আর সকালবেলা এখন হচ্ছে 9:30 থেকে ডক্টর আসবে, তো সকাল সকাল তাড়াতাড়ি সব কাজকর্মগুলো সেরে ফেললাম। এবার মামমামকে নিয়ে সোজা যাবো ডাক্তারখানায়। তো এই যে চলে এসেছি ডক্টরের ক্লিনিকে, তো এটা বেশি দূরে নয়, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে হাঁটা পথে 2 মিনিটও লাগবে না আর কি। তো চলে আসলাম, আর মামা আজকে বলছে আবার যে আমি এইটুকুনি রাস্তাও হেঁটে যেতে পারবো না, তুমি আমাকে স্কুটি করে নিয়ে চলো, শরীরটা এতটাই ভালো লাগছে না আর কি, তাই জন্য স্কুটি করে নিয়ে আসলাম। আর বসে আছি, এখনও ডক্টর আসেনি, কখন আসবে? আর মামাম তো বলেই যাচ্ছে যে কখন আসবে, দেখতে পাচ্ছ কেমন মাথা নিচু করে চুপ করে শুয়ে আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ডক্টর চলে এসেছিল তাড়াতাড়ি, আর এই যে বেরিয়ে এসেছি। আমাদের ফার্স্টেই নাম ছিল, তো তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে। এবার ওষুধটা নিতে হবে, আর মামাম তো দেখতেই পাচ্ছ সবুজা এসে ওখানে টুল পাতা রয়েছে, তো ওখানেই বসে পড়লো। এবার এখান থেকে ওষুধটা নিয়ে নিই, তারপরে সোজা বাড়ি চলে যাব। আর এই যেখানে তো স্কুটিটা রাখাই আছে, স্কুটি করে সোজা বাড়ি। গুড আফটারনুন বন্ধুরা, তো 5:30 বাজে, সারাটি দিন মামামের পাশে বসে বসেই কেটে গেল। শরীরটা ভালো নয় তো আমাকে একটুও ছাড়ে না। তো এখন 5:30 বাজে, আমার নীলসোনার টিউশন আছে। ওই মামামাকে বললাম তুমি একটু থাকো, আমি ভাইকে একটু ছেড়ে দিয়ে আসি। তো এই যে নীলকে নিয়ে তো টিউশন ক্লাসে চলে এসেছি, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, আর আস্তে আস্তেই তো পুরো জোরে জোরে হাওয়া শুরু হয়ে গেছে আর কি, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আজকেও নামবে। আর এই দেখো নতুন টিউশন ক্লাস বায়োলজি, এখন না প্রচণ্ড ঝড় বৃষ্টি, বৃষ্টি এখন হচ্ছে না কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছে আজকেও। আর এখন বাজে 5:30, এই নীলকে ওই যে মানে টিউশনে ছেড়ে দিয়ে এবার বাড়ি যাচ্ছি, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। তো স্যারকে জিজ্ঞেস করলাম কখন ছুটি হবে, যদি তাড়াতাড়ি ছুটি হয়ে যেত বসে যেতাম, কিন্তু বললো যে 7টার সময় ছুটি, তো প্রায় 1.5 ঘন্টা 5:30 থেকে কী হবে, এতক্ষণ বসে তো লাভ নেই, ঝড় হচ্ছে হাওয়া হচ্ছে, কিন্তু বাড়ি চলে যাওয়াই ভালো বসের থেকে। এই যে আমার স্কুটি, চলো এখন হাওয়া খেতে খেতে বাড়ি যাই, প্রচণ্ড হাওয়া হচ্ছে, শুনতে পাচ্ছ কত প্রচণ্ড হাওয়া। তো কোনো রকমে আমি স্কুটি করে আসতে না আসতেই শুরু হয়ে গেল বৃষ্টি, এত জোরে বৃষ্টি নেমে গেল, ভাবলাম যে দাঁড়াবো না, কিন্তু পুরো ভিজে যাচ্ছিলাম এই যে মাঝ রাস্তাতে, আমাকে বাধ্য হয়ে দাঁড়াতেই হলো। এখানে কিছুক্ষণ ওয়েট করছি, বৃষ্টিটা একটু কমলে তারপর আবার যাবো। তো এখানে দাঁড়িয়েও তো শান্তি পাচ্ছি না, কারণ মামামের শরীরটা খারাপ, বাড়িতে একা রয়েছে না, খুব চিন্তা হচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখছি বৃষ্টি খানিকটা একটু কমেছে, ওর মধ্যেই চলে আসলাম, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মেয়েটাও একটু শরীরটা খারাপ, আর একা একা বাড়িতে রয়েছে না, একদম ভালো লাগছিল না। ওই ঝিরঝিরি বৃষ্টির মধ্যেই সোজা বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে দেখছি যে দেব চলে এসেছে, ও ভিজে ভিজে বাড়ি এসেছে। আর এই যে দেব আজকে আবার বাজার করে কত কিছু নিয়ে এসেছে, চলো দেখাই কী কিনেছে, আমি একটু দেখে নিই। এখানে আছে হচ্ছে লেবু, পাতি লেবু আছে, আদা আছে, আর আছে আম। এখানে তো এটাই দেখতে পাচ্ছি, হিমসাগর আম এনেছে। আর এখানে আছে দুধের প্যাকেট, আর দই আছে, রেড কাউ দই এনেছে। তো দেবে তো প্রতিদিন দই চাই চাই। আর এই যে দুধ, তো দুধ আর দই চাপাত তো লাগবে না। আর এখানে রয়েছে অনেকগুলো আমাদের চা খাওয়ার জন্য কুকিজ টাইপের বিস্কুট। তো জিনিসপত্রগুলো সব ফ্রিজে রেখে দিই, মানে সব বলতে দুধ দই আর আমগুলো ফ্রিজে রেখে দেবো। আর এখন দেব বললো হচ্ছে অফিস থেকে এসেছে, একটু লেবুর শরবত খেতেও ভালোবাসে, কিন্তু লেবুর শরবতটা অন্যদিন কি আগে আগে বানিয়ে রেখে দিই, আজকে আর মামের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছিলাম না তুই,
যে লেবুর শরবতটা আগের থেকে বানিয়ে রাখা হয়নি। তো দেব আপাতত এখন গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, তার জন্য আমি ঝটপট করে এখন একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলছি লেবুর শরবত। আর লেবুর শরবত খেতে তো দেব ভীষণ ভালোবাসে জানো না, লেবুর শরবত যদি অফিস থেকে এসে মানে পায় না, ওর যে মনটা কী খুশি হয়ে যায় সেটা না তোমাদের দেবদাদার মুখটা দেখলেই বোঝা যায়, তো অত ও কতটা খুশি হয়। তো আপাতত চলে এসছে তিনি, আর এই যে শরবত রেডি, ওই যে গামছা পরে যেহেতু দাঁড়িয়ে আছে সেই জন্য আর ওর ভিডিও করলাম না। আমি এক গ্লাস নিয়ে নিলাম আর কারেন্ট চলে গেছে, কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, কালকে বেশি হয়েছিল ঝড়টা, অনেকক্ষণ কারেন্ট অফ ছিল আমাদের এখানে, অনেকক্ষণ অফ ছিল, আজকেও ঝড়ে কারেন্ট চলে গেছে, জানি না কখন আসবে। যাই হোক ঠান্ডা ঠান্ডা জলটা খেয়ে নিই। মেয়েটা না জ্বরে একদম, এমনিতেই মেয়েটা একটুখানি কি বলবো মানে খুবই আদুরি, খুবই আদুরি মেয়ে আমার, কোনো একটুখানি কষ্ট সহ্য করতে পারে না, আর জ্বর হয়ে একদম কাবু হয়ে গেছে, সারাদিন শুয়ে আছে, একটু উঠছে না, কিছু না, ভালো লাগছে না, আর আমি তো সারাদিন ওর পাশে বসেই আছি, আমি যদি না বসে থাকি না ব্যাস হবে না, ওর শরীর খারাপ হলে মাকে চাই, মা সারাদিন ওর পাশে বসে থাকবে, মাথায় হাত দিয়ে দেবে, তাহলে ওর একটু ভালো লাগবে। এই এখন আবার গিয়ে ওর পাশে বসে থাকবো, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আপাতত এখন বেজে গেছে সন্ধে 8টা, মেয়ে সোনা টিউশন থেকে ফিরল আর এসেই তো খিদে পেয়ে গেছে, কারণ এই বিকেলবেলা পড়া থাকলে না কিছু তো সেই সময়টা খাওয়া হয় না, তো আর এসেই না খুব খিদে পেয়ে যায়, তো এখন ম্যাগি খাবে, নীলসোনার আজকে ম্যাগি খেতে ইচ্ছে করেছে, আর মামাম তো কিছুই খাচ্ছে না, চুপ করে শুধু শুয়ে আছে, একদমই ভালো লাগছে না, কত করে বললাম একটু গরম গরম ম্যাগি খা ভাইয়ের সাথে ভালো লাগবে, কিছুতেই খাবে না বলছে। তো যাই হোক, তাই জন্য এক প্যাকেটই শুধু বানাচ্ছি নীলসোনার জন্যে। তো ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আর ওই যেখানে বসিয়ে দিয়েছি ভাত, মামা নীলসোনার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো অফিস থেকে আসার পথে দোকান থেকে ছোট্ট ছোট্ট পাঁপড় কিনে নিয়ে এসেছে, মশলাদার পাঁপড়, তো দেব বলল এটা একটু ভাজো, আর মামামের তো জ্বর জ্বর মুখটা, তেমন তো কিছু ভালো করে খাচ্ছে না, দেখছি পাঁপড়টা ভাজলে পরে যদি একটা একটু খায় একটু মুখে একটু টেস্টটা আসবে আর কি, মশলাদার পাঁপড় তো, তাই জন্য একটু ভাজছি। আর পাঁপড়ের সাইজগুলো কিন্তু ভীষণ সুন্দর, ছোট্ট ছোট্ট, যেখানে ছোটো জিনিসই দেখবে দেখতে খুব ভালো লাগে, তো এক হাতে ক্যামেরাটা ছিল আর এক হাতে বেরোচ্ছিল না বলে নীল পাশেই দাঁড়িয়েছিল, নীল আমাকে একটু হেল্প করে দিল। তো ওইদিকে ভাতটা অলরেডি হয়েও এসেছে আর চাও বানানো হয়ে গেছে, তারপরে দেখো না পাঁপড়টা ভাজা দেরি হয়ে গেল, চাটা না ঠান্ডা হয়ে যায়, চাটা আগেই বানিয়ে ফেলেছিলাম, ভুলে গেছিলাম, আসলে মামের ওপরেই পুরো মানে মাথাটার পুরো চিন্তাটা পুরো মামের ওপরে পড়ে রয়েছে, তো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে অনেক কাজকর্ম, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো আর কি পাঁপড়গুলো এখন সব ভাজবো, তারপরে পাঁপড় খাবে না চা খাবো, ওই দেখো চাটা পাশেই পড়ে রয়েছে, তাই জন্য দেবের চাটা আপাতত ঢেকে দিয়েছি, ও তো ভীষণ গরম গরম চা খেতে মানে ভালোবাসে, আর আমারটা তোটা গরম না হলেও হবে, কিন্তু দেবের চা ঠান্ডা মতন হয়ে গেলে ও ঠিক ভালোবাসে না, তাই জন্য ঝটপট করে আগে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি চলো। তো দেখো কত রাত্রির হয়ে গেছে, সেই সন্ধেবেলা হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট আসেনি, এখন রাত্রি প্রায় 11টা বাজতে যায়, পুরো পাড়াটা অন্ধকার, বেশিরভাগ লোক তো মানে শুয়েও পড়েছে, আর যাদের বাড়ি ইনভার্টার আছে একটা দুটো বাড়িতে একটু আলো দেখা যাচ্ছে,
আর আপাতত এখন দেব এসেছে লক করতে গেট। আজকের ব্লগটা সেরকম বড় হলো না, মামা মেয়ে শরীর খারাপ, বুঝতেই পারছো, মনটা একদম ভালো লাগছে না। আর তোমাদের কাছেও একটা অনুরোধ, তোমরা একটু প্রার্থনা করো যেন মামা মেয়ের জ্বরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, বাই বাই।